আমাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে মিশে আছে বিভিন্ন ধরনের ফার্নিচার। শৌখিন মানুষের কাছে নানা রকম ফার্নিচার দিয়ে ঘর সাজানো এক নেশার মতো। তাই বিভিন্ন উজ্জ্বল ডিজাইনার, 80,000-এরও বেশি উদ্যোক্তা এবং 25,00,000-এরও বেশি দক্ষ কর্মী নিয়ে বাংলাদেশের আসবাব শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার বার্ষিক বৃদ্ধির হার 18-20%। অধিকন্তু শিল্পটি বার্ষিক 10,000 কোটি টাকার বেশি রাজস্ব আয় করে এবং বর্তমানে এটির উৎপাদিত পণ্যের 7% বিদেশে রপ্তানি করছে। জিএস5এর আজকের আয়োজনে আমরা জানব বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষ 5টি ফার্নিচার ব্র্যান্ড নিয়ে। চলুন শুরু করি। আমাদের আজকের তালিকার 5 নম্বরে আছে আক্তার ফার্নিচার্স লিমিটেড। কে এম আক্তারুজ্জামান 1976 সালে আক্তার ফার্নিচার্সের প্রথম শোরুম প্রতিষ্ঠা করেন। পণ্যের গুণমান এবং উদ্ভাবনী ডিজাইনের কারণে আক্তার দ্রুত একটি উচ্চমানের ফার্নিচার ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন এবং এর শীর্ষস্থানীয় পণ্যের গুণমানের কারণে আক্তার 2001 সালে আইওসো সনদ পেয়েছিলেন। আক্তারের 1,40,000 বর্গফুট প্ল্যান্টে 160টিরও বেশি ক্যাটাগরির বাসা ও অফিসের আসবাবপত্র তৈরি হয়। আক্তার তার অলাভজনক সংস্থা আক্তার ফাউন্ডেশন লিমিটেডের মাধ্যমে সামাজিক উন্নয়নেও অবদান রেখে চলেছে। আমাদের আজকের তালিকার 4 নম্বরে আছে নাভানা ফার্নিচার। 2002 সালে নাভানা গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠার পর থেকে নাভানা ফার্নিচার গ্রাহকদের চাহিদা এবং সন্তুষ্টিকে সর্বোপরি অগ্রাধিকার দিয়ে আসছে। এর পণ্যগুলোর মাধ্যমে নাভানা ফার্নিচারের লক্ষ্য হল আনন্দ এবং সুখের মাধ্যমে গ্রাহকদের জীবনধারায় পরিবর্তন আনা। গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে এটি একটি বিস্তৃত পরিসরের পণ্য অফার করে, যা উচ্চমানের, সুন্দর এবং দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্র্যান্ডটি প্রতি বছর প্রায় 63 কোটি টাকার বার্ষিক টার্নওভার রেকর্ড করে। 2022 সালে এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা আসবাবপত্র প্যাভিলিয়ন এর পুরস্কার জিতেছে। আমাদের আজকের তালিকার 3 নম্বরে আছে রিগাল ফার্নিচার। এটি ফার্নিচার শিল্পে তুলনামূলকভাবে নতুন। 2013 সালে RFL কোম্পানি এটি চালু করে। এটি দ্রুত তার বিভিন্ন ঐতিহ্যবাহী, আধুনিক এবং কাস্টমাইজড পণ্যের জন্য একটি সুপরিচিত ফার্নিচার ব্র্যান্ড হয়ে ওঠে। এটি বর্তমানে বাংলাদেশের ফার্নিচার শিল্পের 4% মার্কেট শেয়ার ধারণ করে। পণ্যের স্থানীয় ও বৈশ্বিক চাহিদা মেটাতে রিগাল নারায়ণগঞ্জে 3টি কারখানা স্থাপন করেছে। গ্রাহকদের কাছে তার পণ্য পৌঁছানোর জন্য রিগাল তার নিজস্ব ই কমার্স সাইটও চালু করেছে। আমাদের আজকের তালিকার 2 নম্বরে আছে অটোবি ফার্নিচার। অটোবিয়ের প্রতিষ্ঠাতা জনাব নিতন কুণ্ডু 20 শতকের সবচেয়ে স্বনামধন্য শিল্পী এবং ভাস্কর হিসেবে ব্যাপকভাবে পরিচিত। অটোবি তার শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে 1975 সালে দেশের সমসাময়িক আসবাবপত্র বাজারের অগ্রগামী হিসেবে যাত্রা শুরু করে। উচ্চমানের পণ্য, অনন্য ডিজাইন এবং নান্দনিক সাজসজ্জার কারণে এটি দ্রুত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড হয়ে ওঠে। সমসাময়িক আসবাবপত্রের বাজারে অটোবির একচেটিয়া ক্ষমতা 1 দশক আগে শেষ হয়ে গেলেও কোম্পানিটি এখনও দেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। 2018 সালে অটোবি 937 কোটি টাকার টার্নওভার রেকর্ড করেছে। আমাদের আজকের তালিকার 1 নম্বরে আছে হাতিল ফার্নিচার। হাতিল তার কঠোর আসবাবপত্রের গুণমান, গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ বান্ধব ব্যবসায়িক অনুশীলনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এর পণ্যগুলো তাদের মার্জিত নকশা এবং সূক্ষ্ম কারুকার্যের কারণে ব্যাপকভাবে প্রশংসিত হয়। এই দ্রুত বর্ধনশীল ফার্নিচার ব্র্যান্ডটি দেশের ফার্নিচার শিল্পে গেম চেঞ্জার হিসেবে স্বীকৃত। হাতিল ডোরস একটি সাধারণ দরজা তৈরির দোকান, যেটি সেলিম এইচ রহমান 1989 সালে প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটি একটি বিস্তৃত আসবাবপত্র বাজারে তার নাগাল প্রসারিত করতে শুরু করে এবং হাতিল ফার্নিচারে পরিণত হয়। এখন কোম্পানিটি দেশের মোট ফার্নিচার সেক্টরে 10% ধারণ করে। 2022 সালে হাতিল আমদানির ওপর আমাদের নির্ভরতা কমাতে অবদানের জন্য HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে। ধন্যবাদ।